আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পাঁচই মে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই কোয়েল আর নিষ্পালকে সকলেই জানিয়েছেন শুভকামনা। পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল মা আর সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, বাড়িও ফিরে গেছেন কোয়েল মল্লিক আর নিষ্পাল সিং রানী তাদের পুত্র সন্তানকে নিয়ে। কিছুদিন ধরেই কোয়েল মল্লিক ও তার পরিবারকে নিয়ে রটছিল নানান গুঞ্জন, সব দিক থেকেই নানান খবর শোনা যাচ্ছিল। তবে এসব খবর যে ভুয়ো এবার অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই জানিয়ে দিলেন। হ্যাঁ, কোয়েল মল্লিক তার পরিবার ও তাকে কেন্দ্র করে যে সমস্ত গুজব রটে তা নিয়ে কোনোদিনই মুখ খোলেননি। চুপ করে থাকাকেই তিনি যথাযথ বলে মনে করেছেন। তবে এবার তিনি আর চুপ করে না থেকে নিজের সোশ্যাল হ্যান্ডেলিংয়ে তিনি লিখেছেন, আমি সবসময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে হওয়া ভুয়ো খবরে চুপ থেকেছি, কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোনো রকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, ভালো থাকুন, ভালো রাখুন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন ইদানিং যে সমস্ত খবর রটছে কোয়েল মল্লিক আর তার পরিবারকে কেন্দ্র করে তা পুরোটাই ভুয়ো, সমস্তটাই গুজব বলেছেন অভিনেত্রী, তার কোনো সত্যতা নেই। কোয়েল মল্লিক সুস্থ রয়েছেন এবং তার পরিবারের সকল সদস্যও সুস্থ রয়েছে। তো বন্ধুরা, খবরের সত্যতা যাচাই করেই বিশ্বাস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, গুজবকে প্রশ্রয় দেবেন না। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।